হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমরা 39তম বিশেষ বিসিএস এর ম্যাথগুলো সলিউশন করব। তো এটি ডাক্তারদের জন্য ছিল এই বিসিএসটা স্পেশাল। তো দেখুন, 39তম বিসিএস এর 1 নম্বর যে কোশ্চেনটা ছিল সেটা ছিল, একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো দ্রব্যটির ক্রয় মূল্য। তো একটা দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়েছে, তার মানে 10% ক্ষতিতে 100 টাকা, কোনো দ্রব্যের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, সেটা যদি আমরা 10% ক্ষতিতে বিক্রয় করি, তাহলে 100 এর 90% অর্থাৎ সেই দ্রব্যটার বিক্রয় মূল্য হবে তখন 90 টাকা। তো তার মানে কি দাঁড়ালো, 90 টাকা বিক্রয় করলে, 90 টাকায় বিক্রয় করলে আমরা ক্রয় মূল্যটা বের করব। 90 টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্য সমান 100 টাকা। 100 টাকা, অতএব 1 টাকায় যদি বিক্রয় করা হয় তাহলে ক্রয় মূল্য হবে কম, 100/90। অতএব এইখানে প্রশ্নে বলা আছে যে একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করছে, 180 টাকায় বিক্রয় করার ফলে তার 10% ক্ষতি হচ্ছে, তার মানে 180 টাকায় বিক্রয় করলে এই দ্রব্যের ক্রয় মূল্য ছিল কত। ক্রয় মূল্য আমাদের বের করতে হবে এই জন্য, কারণ ক্রয় মূল্য না জানলে আমরা বুঝবো কেমনে যে কয় টাকা অ্যাকচুয়ালি ক্ষতি হলো। দেখুন, এই জিরো জিরো কাটা যায়, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, কাটাকাটি করি, আচ্ছা এখানে 100 কেন, এখানে তো 180, 180 টাকা। তো এই জিরো, এই জিরো কাটা গেলে 9 × 2 × 8, তার মানে 200 টাকা। 200 টাকা ছিল ওই জিনিসটার ক্রয় মূল্য যেটা 180 টাকায় বিক্রয় করছে। তো আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে যে দ্রব্যটির ক্রয় মূল্য কত, দ্রব্যটির ক্রয় মূল্য 200 টাকা, বিক্রয় করছিল 180 টাকা, এর ফলে তার 10% ক্ষতি হয়েছে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 7:5 এবং তাদের লসাগু দেওয়া আছে 140, সংখ্যা দুটির গসাগু কত, গসাগু চাওয়া হয়েছে। তো আমরা জানি যে সংখ্যাগুলোর লসাগু, এরকম অনুপাত দেয়া থাকলে এর লসাগু একটা সূত্র আর কি, লসাগু সমান সমান অনুপাতদ্বয়ের গুণফল, অনুপাতদ্বয়ের, অনুপাতদ্বয়ের গুণফল ইনটু গসাগু, অনুপাতদ্বয়ের গুণফল ইনটু গসাগু, এটা হচ্ছে সূত্র। তো এই সূত্র অ্যাপ্লাই করেই আমরা এই গসাগুর মানটা বের করতে পারি। দেখুন, আমাদের প্রশ্নে লসাগু দেওয়া আছে কত, দুটি সংখ্যার লসাগু 140 আর অনুপাতদ্বয়ের গুণফল দেওয়া আছে, অনুপাতদ্বয়ের গুণফল দেওয়া নাই মানে দুইটার অনুপাত দেওয়া আছে, তার মানে অনুপাত আছে 7 আর 5। তো আমরা অনুপাত দুইটাকে গুণ করে দিলাম, তাহলেই তো হলো, এর সাথে গুণ হবে যে গসাগু, গসাগু, গসাগু আমরা বের করবো, তার মানে এই 7 আর 5 এই পাশে গুণাকারে যেহেতু আছে গসাগুর লাগে, এই পাশে ভাগ হয়ে আসবে 7 × 5। এখন এটা যদি কাটাকাটি করি, দেখুন 7 × 2 = 14, 5 = 4, তার মানে এই গসাগু দাঁড়ালো কি, অতএব গসাগু সমান সমান 4, 0.04 × 0.02 × 0.08। তো গুণফল সহ হয়েছে, আমরা এই সংখ্যাগুলোকে আগে গুণ করি। দেখুন, 4 × 2 = 8 আর 8 × 8 = 64। এখন এই দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, দশমিকের পরে এখানে আছে 1টা, এখানে আছে 2টা, তার মানে মোট 3টা, এখানে আছে 2টা, মোট 5টা, তার মানে দশমিকের পরে মোট 5টা সংখ্যা আছে, তার মানে এদিক থেকে 5টা সংখ্যার আগে আমাদের দশমিক দিতে হবে, 1, 2, 3, 4, 5, এরপরে দশমিক দিয়ে শূন্য দিতে হবে, তার মানে দশমিকের পরে মোট 5টা সংখ্যা থাকবে। উত্তর হবে 0.00064, 1 − 2x পরম মান <1 এর মান বের করতে বলা হয়েছে। তো পরম মানের অঙ্কগুলো আমরা জানি, একবার ধনাত্মক একবার ঋণাত্মক ধরে করতে হয়, তো একবার ধনাত্মক এই পাশে, এক পাশে ধনাত্মক ধরে করলাম, এক পাশে ঋণাত্মক করে
ধরে করলাম, আলাদা আলাদা করতে আমাদের সময় বেশি লাগবে এবং উত্তর বের করাও কঠিন। তো আমরা একটা সহজ নিয়মই করব এই অঙ্কটা। দেখুন আমাদের সহজ নিয়মটা হলো এই যে মাঝখানেরটা প্রথম লিখব, ওয়ান মাইনাস টুয়াইজ এক্স, এরপরে এই যে সাইন যেটা আছে এটা দিলাম, এরপর এখানে ওয়ান লিখলাম, মানে পুরোটাই লিখলাম। লেখার পরে আমরা বাম পাশে লিখবো এই যে সাইনটা যেভাবে আছে ঠিক সেভাবে দেব। এই পাশে আছে অন, তাহলে এখানে দেব মাইনাস অন, এখানে যদি মাইনাস অন থাকতো তাহলে এখানে দিতাম প্লাস অন, এখানে যদি ফাইভ থাকতো তাহলে এখানে দিতাম মাইনাস অন, অর্থাৎ এখানে যেটা থাকবে সেই সংখ্যাটাই এখানে সাইনটা পরিবর্তন করে আমরা দেব। এরপরে হচ্ছে আমরা এই মাঝখানে কাটাকাটি করে শুধু এক্সগুলো রাখবো, এই অন যে সংখ্যাটা আছে এটাকে আমরা বাদ দেবো। সেটা বাদ দেওয়ার জন্য আমরা কী করবো, দেখুন অন মাইনাস টুয়াইজ এক্স, এখন এখানে এই অন আছে প্লাস, তার মানে আমরা যদি মাইনাস অনের সাথে অ্যাড করে দিই তাহলে এই প্লাস অন মাইনাস অন কাটাকাটি যায়, অন চলে যায়। তো এখানে যেহেতু আমরা মাইনাস অন নিলাম, তার মানে প্রত্যেকটার সাথে আমাদের মাইনাস অন নিতে হবে, এই পাশেও আমাদের নিতে হবে, মাইনাস অন অলরেডি আছে আরও একটা মাইনাস অন নিতে হবে আমাদের। এখন যদি এটাকে ক্যালকুলেশন করি, মাইনাস অন কী হয়, মাইনাস টু, মাইনাস অন মাইনাস অন মাইনাস টু হলো, এরপরে এই সাইন থাকবে, এখন এই অন বাদ গেলে থাকে মাইনাস টুয়াইজ এক্স, এখানে থাকে কি জিরো থাকে অন থেকে অন বাদ গেলে। এখন আমাদের এই যে মাইনাস টু এইটাও বাদ দিতে হবে, এই মাইনাস টু বাদ দেওয়ার জন্য আমরা কী করবো, মাইনাস টু দ্বারা ভাগ করব। দেখুন এটা এক লাইনই কিন্তু করা যায়, আমি আর কি বেশি নিচ্ছি বোঝানোর জন্য। মাইনাস টুয়াইজ এক্স আছে, এটাকে যদি আমরা ভাগ দিই মাইনাস টু দ্বারা তাহলে এই যে কাটাকাটি হয়ে যায়, এই পাশে আছে জিরো, জিরোকে আমরা মাইনাস টু দ্বারা ভাগ দেব। তো এখানে একটা জিনিস, অসমতার অঙ্ককে যদি কোনো ঋণাত্মক সংখ্যা দ্বারা অর্থাৎ মাইনাস সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ যাই করা হোক, এই সাইনটা তখন পরিবর্তন হয়ে যাবে। তো এটা যেহেতু পরিবর্তন হয়েছে, এই সাইনটাও আমরা পরিবর্তন করে এই মাইনাস টু আছে মাইনাস টুকে আবার মাইনাস টু দ্বারা ভাগ করলাম, অর্থাৎ সবগুলোকেই আমরা মাইনাস টু দ্বারা ভাগ করলাম। এর কারণ হচ্ছে এই যে মাইনাস টুকে বাদ দিয়ে শুধুমাত্র এক্স রাখার জন্য, আর মাইনাস দিয়ে কোনো কিছুকে মানে এই অসমতার অঙ্ককে যদি দুই পাশে গুণ বা ভাগ করা হয় তাহলে সাইনটা পরিবর্তন হয়ে যায়, এজন্য আমরা সাইন পরিবর্তন করলাম। এখন দেখুন এখানে এটা কাটাকাটি করলে থাকে অন, এখানে এটা কাটাকাটি করলে থাকে এক্স, এখানে জিরোকে যত কিছু দিয়েই ভাগ করা হয় এর রেজাল্ট হচ্ছে জিরোই থাকবে, জিরোর পিছনে মাইনাস দেওয়ার আর কোনো দরকার নেই। তো এটাই সম্ভবত উত্তর ছিল। দেখি একটু চার নম্বর প্রশ্ন, চার নম্বর প্রশ্নের উত্তর ছিল গ নম্বর, উত্তর এটাই কিন্তু একটু ঘুরিয়ে দিছে, সেটা কীভাবে দেখুন, এই জিরোটা এই পাশে নিয়ে আসছে, জিরো এই পাশে আনলে এই সাইন যেভাবে ছিল সেভাবে দিব, এক্স অন, এইটাও যা এইটাও তাই একই কথা, অর্থাৎ এই অনটাকে ওই পাশে নিয়ে গেছি, সাইন কিন্তু এভাবে যে এটা যেরকম ছিল জাস্ট উল্টা করে দিছি, বিষয়টা ঠিকই আছে, যেহেতু অপশনে আমাদের এটা নাই সেজন্য আমরা এভাবে করলাম। সি ইজ ইকুয়াল টু এক্স, যেন এক্স ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দ্যান 18 হলে সি সেটের উপাদানগুলো কত, সি সেটের উপাদানগুলো আমাদের চাওয়া হয়েছে, সি একটা সেট এটার উপাদানগুলো চাওয়া হয়েছে। তো দেখুন এখানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা একজন এক্স ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো কি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স এভাবে যাবে, এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তারপর বলা হচ্ছে এই সংখ্যাগুলোকে বর্গ করলে সেটা 18 এর চেয়ে ছোটো হবে, এক্সের মানটা 18 এর চেয়ে ছোটো হবে। তো দেখুন এই মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি সবগুলোকে বর্গ করলে 18 এর চেয়ে ছোটো হয়, কিন্তু মাইনাস ফোরকে বর্গ করলেও 18 এর চেয়ে ছোটো হয়, কিন্তু মাইনাস ফাইভকে যদি আমরা বর্গ করি, দেখুন মাইনাস ফাইভকে বর্গ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 25, এই 25 কিন্তু 18 এর চেয়ে বড়, তার মানে আমাদের কী বলছে যে 18 এর চেয়ে ছোটো হতে হবে, তার মানে আমরা এই ফোর পর্যন্ত নিব, মাইনাস ফোর পর্যন্ত। তাহলে উপাদানটা কী দাঁড়ালো, সি এর উপাদানগুলো দাঁড়ালো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর, সি এর উপাদান হয়েছে আমাদের, সি এর উপাদান এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থাকে। তো অপশনে এই উত্তরটা ছিল না, তার মানে সঠিক উত্তর ছিল না এই প্রশ্নে। বার্ষিক শতকরা
10% হারে 1000 টাকায় 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত? তো দেখুন, কোনো অঙ্কে যদি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য চাওয়া হয়, তাহলে আমরা একটা সূত্রের মাধ্যমে সেই অঙ্কটা করব। সূত্রটা হচ্ছে পি আর টু দি পাওয়ার এন। এটা হচ্ছে সরল এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য চাওয়া হইলে, সরল এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য সমান সমান পি আর টু দি পাওয়ার এন। পি আর টু দি পাওয়ার এন এটা হচ্ছে সূত্র। এই সূত্রে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে দেখুন পি আর টু দি পাওয়ার এন, পি সমান কত? পি মানে হচ্ছে মূলধন, আমরা জানি প্রিন্সিপাল বা মূলধন। তো এখানে আমাদের মূলধন দেওয়া আছে 1000 টাকা, আমরা 1000 টাকা লিখলাম। এরপর গুণ দিয়া আর হচ্ছে রেট বা হার, আমাদের কত পার্সেন্ট হারের কথা বলছে? দেখুন 10% হারের কথা কিন্তু বলছে, 10%, এই পার্সেন্টের জন্য নিচে 100। এরপরে এই যে এর উপরে আর এর উপর পাওয়ার আছে এন, এন মানে হচ্ছে বছর, এখানে কত বছরের কথা বলছে? 2 বছরের কথা বলছে। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এই সরল এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্যটা বের হয়ে যাবে, আমাদের কাছে কিন্তু সেইটাই চাওয়া হয়েছে। তো আমরা ক্যালকুলেশন করি একটু, দেখুন 1000 গুণন এই 0 0 কাটা গেলে থাকে 1/10। তো 1/10-এর উপর যেহেতু পাওয়ার 2 আছে, তার মানে 2 বার 1/10 গুণ করে দিলেই হয় কাটাকাটি সুবিধার জন্য। এই একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য কাটা গেলে থাকে 10। এই 10ই হচ্ছে এই প্রশ্নের উত্তর। NC12 = NC6 হলে এনের মান চাওয়া হয়েছে, এনের মান। তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এনের কোনো মান দেওয়া নাই, তার মানে এটা আমরা কীভাবে বের করব? সি এর মানটা দেওয়া আছে, আমরা জানি যে কম্বিনেশনের সূত্র হচ্ছে NCR, এন মানে হচ্ছে টোটাল নাম্বার আর আর মানে হচ্ছে যতগুলো নাম্বার নিতে হয়, বাছাই করতে হয় আর কি, সম্ভাবনা এই প্রবাবিলিটি। এটা হচ্ছে কম্বিনেশনের অঙ্ক, কম্বিনেশনের জন্য। তো এখানে এনের মান যেহেতু চাওয়া হয়েছে, এনের মান তো কিছু দেওয়া নাই, এরকম যদি থাকে তাহলে একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে এই অঙ্কটা করবো। সেই সূত্রটা হচ্ছে দেখুন NC, এরপর হচ্ছে N-R, NC N-R, এটা হচ্ছে এই প্রশ্নের সূত্র। হ্যাঁ, NC N-R, এই সূত্রটা হচ্ছে NCR সমান NC N-R। এই সূত্র, যদি কখনো এন এর মান বের করতে বলা হয়, মান না দেওয়া থাকলে মান বের করতে বলা হয়, তাহলে এই যে NCR এটা সমান আমরা লিখব NC N-R, এইটুকু হচ্ছে সূত্র। NCR সমান NC N-R। তো NCR তো দেওয়াই আছে, এখন এখান থেকে আমরা করি, দেখুন NC, এরপর হচ্ছে এই N-R, N-R এর মান দেওয়া আছে 12, আর এ পাশে যা আছে তাই রেখে দিই আমরা NC6। এখন দেখো এখানে NC আছে, এখানেও NC আছে, দুই পাশেই সমান সমান, তার মানে NC আমরা বাদ দিতে পারি। NC বাদ দিলে থাকে কি? শুধুমাত্র N-12 = 6 থাকে। এখন আমরা এখান থেকে খুব ইজিলি N এর মানটা বের করতে পারি, অতএব N = এই 12 এই পাশে প্লাস হয়ে গেলে 12 আর 6 = 18, তার মানে N এর মান হচ্ছে 18। নিচের কোনটি মৌলিক সংখ্যা? তো এখানে হচ্ছে ডি নাম্বার উত্তর, অর্থাৎ 47 আমরা জানি মৌলিক সংখ্যা, কেননা এই 47-এর ভিতর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তার মানে 47 মৌলিক, একমাত্র 1 এবং ওই 47 দিয়ে ভাগ যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে না। আর বাকি সংখ্যাগুলো আপনারা ট্রাই করুন, দেখবেন যে সবগুলোর ভিতরে কোনো না কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়। 9 নম্বর অঙ্কটা বলেছে যে নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম? তো এই অঙ্ক অনেকবার করাইছি, আর কত করাবো দেখি, 8/14, যেই অপশনগুলো থাকবে সেগুলো আমরা লিখব, 3/5, 5/8, এবার আছে 6/11। এখন বলা আছে যে কোনটি, কোন ভগ্নাংশটি বৃহত্তম? তো বৃহত্তম বের করার জন্য আমরা এই যে এইটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, গুণফলগুলো এই মাথায় মাথায় লিখবো। দেখুন 5/8 কত? 5/8 = 40, আর 3/14 = 42।
তো এখানে যেটা বড় সেটাই বড় আর যেটা ছোট সেটা ছোট। এই চল্লিশ বিয়াল্লিশের চেয়ে চল্লিশ ছোট, তার মানে এই ভগ্নাংশটা এইটার চেয়ে ছোট। তো আমাদেরকে বলছে যে বৃহত্তম কোনটা সেটা বের করতে, এটা যেহেতু ছোট এটা বাদ। এখন এটার সাথে এটা কম্পেয়ার করবো, এই দুইটার মধ্যে আবার কোনটা বড় সেটা দেখব। দেখুন পাঁচ পাঁচে পঁচিশ আর তিন আটাই চব্বিশ, তার মানে এইটা বড় হইলো এটাও বাদ এটা ছোট। এখন এই দুইটার ভিতরে কম্পেয়ার করবো, পাঁচ এগারো পঞ্চান্ন আর ছয় আটা আটচল্লিশ, তার মানে এই যে পঞ্চান্ন বড় আটচল্লিশের চেয়ে, তার মানে এটাও বাদ। তার মানে আমাদের উত্তর হচ্ছে পাঁচ বাই আট, এটা ছিল গ নম্বর অপশনে। দেখুন দশ নম্বর অঙ্কটায় বলা হচ্ছে যে ওয়ান বাই রুট টু, ওয়ান এবং রুট টু এই ধারাটির কোন পদ এইট রুট টু হবে। তো এটা একটা গুণোত্তর ধারা, তো বলা হচ্ছে যে ধারাটির কোন পদ এইট রুট টু হবে। তো আমরা ধরি ধারাটির এনতম পদ ইকুয়াল টু এইট রুট টু হবে। বলছে কোন পদ এইট রুট টু হবে ধারাটির, তার মানে এনতম পদ ইকুয়াল টু এইট রুট টু হবে। তো আমরা জানি গুণোত্তর ধারার এনতম পদের সূত্রটা হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু এইট রুট টু, এটা আছে যেটা সেটা। এখন আমরা এই মানগুলো বসাবো, এ আর এবং এন এর মানগুলো বসাবো। তো এন এর মান বের করতে হবে না, কারণ এন এর মানটা আমাদের বের করলেই হচ্ছে প্রশ্নের উত্তরটা পাবো, যেহেতু কোন পদ বলছে। আমরা এই যে এনতম পদ বলছি তার মানে এন এর মানটা বের করব। তো এ এর মান কি আমরা জানি, এ সমান প্রথম পদ। তো এই এই সিরিজের এই ধারার প্রথম পদ কোনটা ছিল, প্রথম পদ ছিল ওয়ান বাই রুট টু, তার মানে এ সমান আমরা লিখতে পারি ওয়ান বাই রুট টু। এরপরে আর মানে কি, আর মানে হচ্ছে কি সাধারণ অন্তর, আর সমান হচ্ছে সাধারণ অন্তর। তো গুণোত্তর ধারার সাধারণ অন্তর বের করে হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটাকে ভাগ দিতে হবে। অর্থাৎ মনে করুন এখানে কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে ওয়ান বাই রুট টু ওয়ান এবং আরেকটা পদ দেওয়া আছে রুট টু। এখন দেখুন এখানে যে কোনো শেষের পদটা থেকে তার আগের পদটাকে ভাগ দিতে হবে। যেমন এই রুট টু থেকে যদি আমরা ভাগ করি তাহলে ওয়ান ভাগ করতে হবে, আবার যদি ওয়ান থেকে আমরা রুট ওয়ান বাই রুট টু ভাগ দিলেও হবে যে কোনোভাবে। অর্থাৎ দ্বিতীয় পদ থেকে তার ইমিডিয়েট আগের পদটাকে ভাগ দিলে সাধারণ অন্তর বের হয়। তো আমরা এই রুট টু থেকে ওয়ান ভাগ দিই। দেখুন রুট টু থেকে ওয়ান যদি ভাগ করা হয় তার মানে এর রেজাল্ট আসে রুট টু, তার মানে আমরা বলতে পারি সাধারণ অন্তর আর এর মান হচ্ছে রুট টু। তো সেটা আমরা এখানে বসাই, সাধারণ অন্তর আর এর মান রুট টু বসালাম। এরপর এন এর মান তো আমাদের দেওয়া নাই, সেটা আমরা বের করব। এর উপরে পাওয়ার আছে এন মাইনাস ওয়ান সমান এইট রুট টু। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখন দেখুন এটা গুণ আকারে কমানা, এটা যেহেতু গুণ আকারে আছে তার মানে এটা আমরা নিচে ভাগ করে দিতে পারি। এটাকে মুছে এই এইট রুট টুর নিচে কী ছিল, এখানে ওয়ান বাই রুট টু ছিল। তো এটা ভাগ আকারে আছে, এখন এটাকে যদি আবার গুণ করি তাহলে উল্টে যাবে, উল্টে গিয়ে কী হবে উপরে যাবে রুট টু আর নিচে ওয়ান আছে। নিচে ওয়ান দেওয়া যা না দেওয়া তা, তার মানে এখানে কি আছে দেখুন এইট এরপরে হচ্ছে দুইটা রুট টু। তো দুইটা রুট টু আমরা জানি, দুইটা রুট টুকে যদি আমরা গুণ করি কী হয় রুট টু স্কোয়ার হয়, যেহেতু এখানে গুণ চিহ্ন আছে। এরপরে রুট স্কোয়ারে কাটা গেলে থাকে শুধুমাত্র টু, তার মানে এখানে থাকবে শুধুমাত্র টু। তো এখানে শুধুমাত্র এইট আর টু থাকলো, এপাশে আছে কি, এপাশে আছে রুট টু এর উপরে এন মাইনাস ওয়ান, এটা সোজা সোজা লেখি কী ছিল এইট রুট টু ছিল, না রুট টু না এইট গুণন টু ছিল। তো এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি আট দুগুণে ষোলো, একবারে লিখে ফেলি আট দুগুণে ষোলো, এখন একটু উপরের দিকে আমরা করি, আমাদের টার্গেট হচ্ছে এন এর মানটা আমরা বের করব। দেখুন রুট টু এন মাইনাস ওয়ান, এই পাশে যেহেতু রুট টু আছে এই পাশেও আমরা একটা রুট টু বানানোর চেষ্টা করব। তো সেটা কিভাবে করা যায়, ষোলোর টু এর উপরে যদি আমরা ষোলোরে যদি ভাঙি, টু এর উপর কত পাওয়ার দিলে ষোলো হয়, ফোর পাওয়ার দিলে ষোলো হয়, কেননা টু চারবার গুণ করলে ষোলো হবে, দুই দুগুণে চার, চার চার ষোলো। এখন এই টু এর উপরে যদি আমরা একটা রুট দিই,
রুটের মান কত আমরা জানি হাফ, তাহলে এই পাওয়ারটাকে আমরা ডাবল করে দেব, অর্থাৎ রুট টু পাওয়ার এইট, এর মানে হচ্ছে এখানে আমাদের এই ষোলো হবে। কিভাবে হবে দেখুন, এই রুটটাকে যদি আমরা ভাঙ্গি, টু আছে, টু এর উপরে পাওয়ার ষোলো, এই রুটের পরিবর্তে আমরা জানি হাফ, তো এই টু দিয়ে যদি এই ফোর রে কাটি থাকে কি টু টু দি পাওয়ার ফোর, টু টু দি পাওয়ার ফোর মানে ষোলো, তার মানে এই ষোলো সমান আমরা এইটা একবারই লিখতে পারতাম, রুট টু টু দি পাওয়ার এইট। এখন দেখুন এই রুট টু আর এই রুট টু সমান সমানের দুই পাশে, দুই পাশ থেকে বাদ হয়ে যাবে, দুই পাশ থেকে বাদ দিলে থাকে এন মাইনাস ওয়ান ইকুয়াল টু এইট। এখন এটা আছে মাইনাস ওয়ান, এটা প্লাস ওয়ান হয়ে যাবে, সমান সমান নাইন, অতএব এন এর মান হচ্ছে নাইন, তার মানে নাইনতম পদ ছিল আমাদের, প্রশ্নে বলছিল যে কোন পদ এইট রুট টু, তার মানে নাইনতম পদ ছিল এইট রুট টু, তো এই প্রশ্নের উত্তর হচ্ছে নাইন। বলা আছে যে টু এক্স স্কোয়ার, টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি লেস দেন জিরো হলে জিরো এর সমাধান কোনটি, তো এটাকে যদি আমরা সমাধান করি, এর সমাধান করতে পারি এভাবে, দেখুন এই তিন আর দুই প্রথমে গুণ করলে এটা মিডল টার্ম করব, মিডল টার্মের নিয়ম হচ্ছে আমাদের তিন এবং দুই এই দুই পাশের দুইটাকে গুণ করলে কত হয় ছয়, এই ছয়টাকে মাঝখানের সংখ্যা দিয়ে গুণ করতে গুণ করে যত রেজাল্ট আসে, দেখুন টু এক্স স্কোয়ার এখানে আছে ছয় প্লাস থ্রাইজ এক্স প্লাস টুয়াইজ এক্স প্লাস থ্রি, এখন দেখুন এই তিন আর দুই গুণ করলে হয় ছয়, আবার এই থ্রাইজ এক্স প্লাস টুয়াইজ এক্স ইকুয়াল টু ফাইভ এক্স, ঠিক আছে বিষয়টা, এটাকে বলা হয় মিডল টার্ম। এই তিন আর দুই প্রথমে গুণ করব, সেই গুণফলটা জানো এই ভিতরের সংখ্যা দুইটা গুণ করলেও আসে, আর এই দুইটাকে প্লাস মাইনাস করলে জানো এই মাঝখানের সংখ্যাটা ঠিক থাকে, এটা হচ্ছে নিয়ম মিডল টার্মের। তো এখন এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি, এক্স কমন নিলে থাকে টুয়াইজ এক্স প্লাস থ্রি, এরপর থাকে অন কমন যায়, কোনো কিছু কমন নাই তার মানে অন কমন যাবে, টুয়াইজ এক্স প্লাস থ্রি লেস দেন জিরো, এখন এই দুইটা থেকে আবার একটা কমন যায়, টুয়াইজ এক্স প্লাস থ্রি কমন যায়, থাকে হচ্ছে এক্স প্লাস অন লেস দেন জিরো। তো এই পর্যন্ত করার পরে আমাদের যে বিষয়টা সেটা হলো এই দুইটার গুণফল হচ্ছে জিরো এর চেয়ে ছোটো হবে, জিরো এর চেয়ে ছোটো মানে কি ঋণাত্মক, তো এই দুইটার গুণফল যাতে জিরো এর চেয়ে ছোটো হয়, তো সেইটা করার জন্য আমরা সেটা হবে তখনই যখন এই দুইটার যে কোনো একটা মাইনাস হবে, যে কোনো একটা মাইনাস হলে সেটাকে গুণ করলে, অর্থাৎ এটা যদি প্লাস হয় তাহলে এটা মাইনাস হবে, তাহলে প্লাসে মাইনাসে গুণ হয়ে ঋণাত্মক হয়ে যাবে, আবার এটা যদি প্লাস হয় তাহলে এটা মাইনাস হবে, প্লাসে মাইনাসে গুণ হয়ে ঋণাত্মক হবে। কীভাবে আমরা দেখাই, প্রথমে আমরা এটাকে ধনাত্মক ধরি, টুয়াইজ এক্স প্লাস থ্রি, এটাকে যদি ধনাত্মক ধরি তাহলে এটা হচ্ছে জিরো এর চেয়ে বড়, এজন্য এই সাইনটা দিলাম, জিরো এর চেয়ে বড় মানেই হচ্ছে ধনাত্মক, এই সাইনের সাথে কিন্তু এই সাইনের কোনো সম্পর্ক নাই, তো একবার ধনাত্মক ধরলাম এটা, তাহলে আর একবার আমাদের এখন ঋণাত্মক ধরতে হবে, এক্স প্লাস ওয়ান এইটাকে আমরা ঋণাত্মক ধরবো, তার মানে জিরো এর চেয়ে এটা ছোটো, তো দেখুন এইটা ঋণাত্মক এইটা ধনাত্মক, এই দুইটাকে যদি আমরা গুণ করি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, মানে আলটিমেটলি জিরো এর চেয়ে ছোটো হবে, তো এই গেল একবার, এটাকে ধরছি আমরা ধনাত্মক, এখন এইটাকে আমরা ঋণাত্মক ধরবো, অর্থাৎ এইটাকে এই যে ধনাত্মক ধরছিলাম এটাকে আমরা ঋণাত্মক ধরবো, টুয়াইজ এক্স প্লাস থ্রি ঋণাত্মক ধরলে এই যে সাইনটা এদিকে হবে মানে জিরো এর চেয়ে ছোটো, এটাই ঋণাত্মক, তো এটাকে যেহেতু ঋণাত্মক ধরছি এটাকে আমরা এখন ধনাত্মক ধরবো, এক্স প্লাস ওয়ান ধনাত্মক মানে হচ্ছে কি এই সাইনটা জিরো এর চেয়ে বড়, এটাই ধনাত্মক। এখন এটাকে যদি ক্যালকুলেশন করি দেখুন এক্সের মান হবে মাইনাস থ্রি বাই টু, ক্যালকুলেশন করলে এটা আসবে, আবার এখানে আসবে এক্সের মানটা আসবে মাইনাস ওয়ান, এখানে আসবে এক্সের মান, এক্সের মানটা আসবে মাইনাস থ্রি বাই
टू एखे आस एक्सर मानटा माइनस वन तो ये देखो एक्सर मान आससे कटा एक दुईटा तीनटा चार्ट अर्थात दुई पास दुईटा आससे এখন এই দুই পাশের দুইটা থেকে যে কোনো এক পাশের দুইটা উত্তর তো সেটা উত্তর কোনটা আমরা সেটা এখন বের করি কিভাবে বের করব দেখুন সংখ্যা রেখার মাধ্যমে এটাকে আমাদের যাচাই করতে হবে সংখ্যা রেখার এটার মান হচ্ছে জিরো এটার মান জিরো এটার মান ওয়ান এটার মান টু এটার মান থ্রি এটার মান ফোর এদিকে হবে মাইনাস ওয়ান মাইনাস টু माइनस थ्री माइनस फोर भलोभ खेल कर देखो ये बला एक्सर माना माइनस थ्री बाई टू एर से बड़ तो माइनस थ्री बाई टू मान कि टू दिए जो थ्री भाग करबें देखें जे माइनस अनेर से एक बड़ो है संख्या अनेर से एक छोटो है देर मत हो ठीक है मानी दर से छोटो তার মানে এই বরাবর একটা সংখ্যা হবে বলছে যে এইটার সে এক্স এর মানটা বড় বড় হইলে আমরা জানি মানটা এইদিকে যাবে কারণ এইদিকে হচ্ছে বড় এদিকে ছোট তার মানে এক্স এর মানটা এখান থেকে এদিকে গেল এবং এই শর্তে বলা হচ্ছে যে মাইনাস ওয়ান এর সে ছোট তো মাইনাস ওয়ান হচ্ছে এই বরাবর মাইনাস ওয়ান এর সে ছোট হলে এদিকে যাবে তার মানে যে দেয়ার দুই এবং একের মাঝখান থেকে এদিকে গেল এক্স এর মানটা এবং মাইনাস ওয়ান থেকে এদিকে গেল তার মানে এই যে এর ভিতরে কমন কোনো একটা জায়গায় এক্স এর মানটা আছে তার মানে এইটাই হবে এই প্রশ্নের উত্তর এইটাকে যদি আমরা শুদ্ধিকরণ করি তাহলে দেখুন এখানে কি বলছে যে মাইনাস থ্রি বাই টু তার মানে মাইনাস থ্রি বাই টু কোথায় এই যে দুই এবং একের মাঝখানে বলছে যে এর সে এক্স এর মানটা ছোট ছোট হলে এই যে এই বরাবর যদি ধরি আমরা এক্স এর মানটা এখান থেকে ছোট হলে এদিকে আসবে যেহেতু এদিকে ছোট এরপর বলছে এক্স এর মানটা মাইনাস ওয়ানের সে বড় তো মাইনাস ওয়ান হচ্ছে এই যে এই বরাবর তো মাইনাস ওয়ানের সে বড় হলে এদিকে যাবে দেখুন এই যে এক্স এর মানটা এখান থেকে যাচ্ছে এদিকে এখান থেকে যাচ্ছে এদিকে তার মানে কোথাও মিলতেছে না এক্স এর মানটা তার মানে এটা অসম্ভব তো এটা উত্তর হবে না উত্তর হবে এইটা তো এইটাকে যদি আমরা সাজাই দেখুন কিভাবে সাজানো যায় যে কোনো একদিকে রেখে সাজাবেন মাইনাস থ্রি বাই টু যেহেতু এই সাইনটা এদিকে দিয়েছি এটাও এদিকে দেবো এদিকে দিলে হবে মাইনাস ওয়ান তো এটা ছিল হচ্ছে উত্তর অপশনে আমাদের এটা ছিল কিনা একটু দেখি তো এগারো নম্বর প্রশ্ন ছিল এটা অপশনে ছিল এটা জাস্ট ঘুরাইয়া ঘুরাইয়া কীরকম এইটা কি যদি আমরা এভাবে লিখি মাইনাস থ্রি বাই টুটা যদি আগে দিই তাহলে এক্স মাইনাস ওয়ান এভাবে অর্থাৎ এইটাও যা এটাও তাই একই জিনিস এই হচ্ছে উত্তর বারো নম্বর অঙ্কটা ছিল একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আঠারো সেন্টিমিটার একটা আয়তক্ষেত্র এর দৈর্ঘ্য আঠারো সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে দশ সেন্টিমিটার আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে পঁচিশ সেন্টিমিটার করা আছে অর্থাৎ এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্যটা বৃদ্ধি করে পরবর্তীতে পঁচিশ করা হয়েছে পঁচিশ করার ফলে আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে এই প্রস্থ কত হলে আগে যে ক্ষেত্রফল ছিল সেটাই হবে তো আগে ছিল দশ আর আঠারো এর ক্ষেত্রফল কত ছিল দশ গুণন আঠারো আঠারো মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো ক্ষেত্রফল ছিল একশো আশি বর্গ মিটার হ্যাঁ সেন্টিমিটার দিয়েছিল তার মানে একশো আশি বর্গ সেন্টিমিটার এটা ছিল হচ্ছে প্রথম ক্ষেত্রফল এরপর বলছে যে এই দৈর্ঘ্যটা আঠারো থেকে পঁচিশ হয়ে গেছে এবং প্রস্থের মানটা আমরা জানি না প্রস্থ কত হলে এই ক্ষেত্রফলটা অপরিবর্তিত থাকবে তার মানে এখন আবার আমরা দিই দৈর্ঘ্য গুণন প্রস্থ ক্ষেত্রফল যেহেতু অপরিবর্তিত থাকবে তার মানে এই একশো আশিই হবে ক্ষেত্রফল মানে এক্সের মানটা আমরা বের করবো যেহেতু এটা গুণাকারে আছে তার মানে এক্স সমান একশো আশি ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ একটু একশো আশিকে যদি পঁচিশ দিয়ে ভাগ করা হয় তাহলে হয় সাত দশমিক দুই সেন্টিমিটার এটা হচ্ছে এক্সের মান তার মানে এই যে প্রস্থটা ছিল সাত দশমিক দুই সেন্টিমিটার এটা ছিল এই প্রশ্নের উত্তর ওয়ান টোয়েন্টি ফাইভ ব্রাকেট রুট ওভার ফাইভ পাওয়ার টুয়াইজ এক্স ইজ ইকুয়াল টু ওয়ান হলে এক্সের মান কত এক্সের মান চাওয়া হয়েছে আমাদের কাছে
দেখুন এই যে 125 আছে গুণ আকার এটার সাথে, তার মানে এই 125 আমরা অনের নিচে ভাগ করে নিয়ে যেতে পারি। রুট 5 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু, আমাদের টার্গেট হচ্ছে x এর মান বের করব, 1/125, এই যে 125-এ ভাগ করে নিলাম। এখন এখানে আছে আমাদের রুট 5, এই পাশেও রুট 5 বানানোর একটা টার্গেট করতে হবে আমাদের। তো 125-এর মুইসা যদি আমরা 5 এর উপরে কিউব দিই, 5 এর উপর কিউব মানে হচ্ছে 125। এখন এই যে রুট 5 সমান 2x, এইটা সমান আমরা লিখতে পারি 5 - 3। কেন না, এই যে 5 - 3 সমান আমরা লিখতে পারি, এই যে মাইনাসটার জন্য আমরা একটা অন দিয়ে টান দেবো, এবার নিচে 5, উপরে যে পাওয়ার আছে সেটা 5 এর উপর চলে যাবে, এই যে, তার মানে এটা হলো না, এটা সমান আমরা এটা লিখতে পারি, এখন সেটাই এখানে লিখেছি। এখন দেখুন এই 5 এখানে কিন্তু রুট আছে, এটার উপরে রুট নাই, তো আমরা ওই 5 এর উপর একটা রুট দেওয়ার ব্যবস্থা করব। রুট কিভাবে দিব দেখুন, এই 5 এর উপরে আমরা পরের লাইনেই করি রুট 5, এখানে যেহেতু রুট 5 আছে এজন্য এখানে আমরা রুট 5 দিব বাদ দেওয়ার জন্য। এই 5 এর উপরে যদি আমরা রুট দিই তাহলে উপরে যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা লাগে 2 গুণ হয়, তো পাওয়ারের লাগে 2 গুণ করি তাহলে পাওয়ার 6 হয়ে যায়। এই যে 2 গুণ করছি কেন দেখুন, এটাকে যদি আমরা আবার ভাঙি দেখুন 5 - 6, এই রুটের পরিবর্তে আমরা জানি হাফ গুণ হয়, তো হাফ যদি কাটাকাটি করা হয় তাহলে থাকে কি 5 - 3, তার মানে এই যে 5 - 3 ছিল এখান থেকে আমরা এটা লিখতে পারি। এখন এই রুট 5 এই রুট 5 বাদ যাবে যেহেতু দুই পাশেই আছে, এই দুইটা বাদ গেলে থাকে কি 2x = -6, শেষ অঙ্ক হয়ে গেল x = -6/2, 6/2 মানে আছে কাটাকাটি -3, তার মানে x এর মান ছিল এই প্রশ্নে -3। তো 39তম BCS এই কয়টা প্রশ্নই ছিল, তো শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।